নরসিংদীর রায়পুরা একটি মোবাইল ব্যাংকিং সার্ভিসের দুই এজেন্টকে গুলি করে 7 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বেলা 11টায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে দুই এজেন্ট 7 লাখ টাকা নিয়ে নরসিংদীর হেড অফিসে যাচ্ছিলেন। রায়পুর এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে, এরপর গুলি করে তাদের কাছ থেকে 7 লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত দুই কর্মীকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।